সকালে নাস্তার 1 ঘন্টা আগে খান এর 1 গ্লাস, আর ওজন এমন ভাবে কমবে যে অবাক হয়ে যাবেন। ওয়েলকাম ফ্রেন্ডস, 7 থেকে 9 কিলো অব্দি ওজন কমাবে এই টিপস। হ্যাঁ ফ্রেন্ডস, যেমনটা আমরা সবাই জানি যে শীতকালে ওজন কম করা খুবই মুশকিল কাজ, কেননা শীতকালে আমরা ডায়েটিং করি, জিম করি, কিন্তু তাও আমাদের ওজন অনেক দ্রুত হয়ে পড়ে। কিন্তু ফ্রেন্ডস, এই যে আজকে আমি আপনাদের জন্য যে টিপস নিয়ে এসেছি, এটি আপনার ওজন খুবই দ্রুতভাবে কম করবে। আর এই টিপসে আপনাকে একটি জিনিসকে বুঝতে হবে যে আপনাকে এর সেবন কীভাবে করতে হবে আর কতদিন আপনাকে এর ব্যবহার করতে হবে, যাতে আপনি খুব সহজে 7 থেকে 9 কিলো অবধি ওজন কম করতে পারেন। তো আসুন জেনে নিই কীভাবে আপনি এটি বানাবেন। এই টিপসে সবার প্রথমে আপনি এখানে নিন 2টি খালি বাটিকে। হ্যাঁ, আপনি এখানে যে বাটিগুলিকে নেবেন ওগুলি যেন কাঁচের হয়। এরপর আপনি এখানে নেবেন 1টি আদাকে। আপনি এইরকম সাইজের আদা নিন, আর নিন এই মাত্রার রসুন। আপনি 7 থেকে 8টি রসুনকে ছিলে নিয়ে নিন, আর তারপর আপনি 1টি লেবু নিয়ে নিন। এই টিপসটিকে তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নেব এই আদার টুকরোটিকে, মানে জিঞ্জারকে। আপনি এতটা সাইজের আদা নিন, আর এটিকে উপর থেকে ছিলে এর ছিলকা বের করে নিন। এরপর দোস্ত, আমরা এটিকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। আর এখন আমরা এখানে নেব রসুনের কোষগুলিকে। রসুনের কোষ আপনি 7 থেকে 8টি কোষ নেবেন, আর এগুলিকে উপর থেকে ছিলে নেবেন, আর তারপর আপনি এগুলিকে ছোট ছোট করে কেটে নিন। মেটাবলিজমকে বুস্ট করে রসুনের কোষ আমাদের এনার্জি লেভেলকে অনেক বাড়িয়ে দেয়, যেটা আমাদের ক্যালোরিজ আরও দ্রুতভাবে বার্ন, মানে গলতে শুরু করে, আর আমাদের ওজন কমতে শুরু করে। এরপর দোস্ত, আপনি এখানে নিন 1টি লেবুকে। লেবু আপনি এখানে একদম ছোট সাইজের নেবেন না, আপনি একটু বড় সাইজের লেবু নেবেন। আর লেবুকে ছুরি দিয়ে আমি কেটে নেব। আপনি লেবু ছিলকার সাথেই এইভাবে কাটবেন। এগুলিকে কাটার পর আপনি নেবেন 1 থেকে 1.5 লিটার জল। আপনি এখানে 2.5 থেকে 3 গ্লাস জল নিয়ে প্যানে ফুটান, আর ওতে রসুন আর আদার মিক্সারটি দিয়ে দিন। এরপর আপনি এটিকে হালকা আঁচে গরম করে নিন, আর যখন এই জল ভালোভাবে গরম হয়ে যাবে তখন আপনি এখানে লেবুর কাটা হওয়া পিসগুলি দিয়ে দেবেন। আপনি এইভাবে 10 মিনিট অবধি এটিকে ভালোভাবে ফুটিয়ে নেবেন, আর যখন এটি ভালোভাবে ফুটে যাবে তখন দোস্ত আপনি এখানে এটিকে ছেঁকে নিন, আর ছাঁকার পর এই যে জলটি আপনি এটি জগে দিয়ে দিন। এই টিপস দোস্ত এখন অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। আপনি যখনই এই টিপসে ব্যবহার করবেন তখনই এর 1 গ্লাস নেবেন, দিয়ে এতে মিশিয়ে নেবেন মধুকে। আপনি দোস্ত এখানে যে কোনো মধু নিতে পারেন, আর এতে 1 চামচের পরিমাণ আপনি মধু মিশিয়ে দিন। আপনি এটি যখনই খাবেন হালকা গরম অবস্থায় খাবেন, যাতে মধুটাও ভালোভাবে মিশে যেতে পারে, আর এটি আপনার পেটে গিয়ে দ্রুতভাবে ওজন কম করবে। আপনাকে এই টিপসের ব্যবহার দোস্ত দিনে করতে হবে। আপনি সকালে ওঠার পরেই নাস্তা করার 1 ঘন্টা আগে এই টিপসটিকে খান, আর এটিকে আপনি চায়ের তাপমাত্রায় গরম করে পান করুন, আর এটিকে খাওয়ার 1 ঘন্টা অবধি কিছু খাওয়া যাবে না আপনার। 1 থেকে 2 সপ্তাহে এই টিপস তার কাজ দেখাতে শুরু করে দেবে। আপনার মেটাবলিজম এত বুস্ট হবে যে আপনার পেটে চর্বি জমতেই দেবে না, আর আপনি এইভাবে আপনার ওজনকে 7 থেকে 9 কিলো কমাতে পারবেন। তো বন্ধুরা, এটি অবশ্যই একবার ব্যবহার করে দেখুন। আর আজকে তথ্য ব্যাস এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক করুন, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। ধন্যবাদ।